নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে পুঁই শাকের হাতে মাখা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি কুকার, দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আন্দাজ মতো নুন, বড় চামচের এক চামচ তেল, দুটো কাঁচা লঙ্কা। আগে থেকে কিছুটা মুসুর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মুসুর ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এই রান্নাটা যত ভালো করে মাখা হবে তত ভালো এর টেস্ট হবে। হাতে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। পুঁই শাকটাও মুসুর ডালের সঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নেব। আমি এখানে পুঁই শাকটা মিনিট পাঁচেক ধরে মেখে নিয়েছি। গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুটাও শাকের সঙ্গে একটু মেখে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখনো পর্যন্ত আমি জল দিইনি। শাকের থেকে যেটুকু জল বেরিয়েছে সেটা দিয়েই মিনিট পাঁচেক কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। কুকারের ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। এবার ঢাকা খুলে একবার দেখে নেব। জল অনেকটাই রয়েছে তাই কিছুটা জল আমি শুকিয়ে নেব। আলুগুলোকে একটু চটকে দিচ্ছি, এতে করে ঝোলটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও ভালো হবে। আমি যেহেতু বেশি ঝাল খাই না তাই বেশি ঝাল দিইনি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কা ভেজে তেল সহ লঙ্কাটা দিয়ে দেবেন, এতে টেস্ট আরও বাড়বে। অনুরোধ রইল এই রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখার। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।